একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত। তো বন্ধুরা, আমাদের মাননীয়া কিন্তু এইভাবেই আমাদের শিক্ষিত বেকারদের চপ ব্যবসা চায়ের দোকান খুলতে উৎসাহিত করছে। তো তোমরা কি উৎসাহিত হবে? আমি জানি না তোমরা উৎসাহিত হবে কি না, তবে আমি তো হচ্ছি না। এই প্রসঙ্গে দেখো, একটা ফেসবুকে আমি কবিতা পেলাম, খুব ভালো লাগলো কবিতাটা, তাই এই কবিতাটাই মেন উদ্দেশ্য ছিল তোমাদের পাঠ করে শোনানো, কিন্তু সাথে সাথে একটু ওটাও জুড়ে দিলাম যাতে প্রেক্ষাপটটা বুঝতে সুবিধা হয় যে মাননীয় কী বলেছে, ডিরেক্ট ওটা শুনিয়ে দিলে কীরকম হবে। তো সেই জন্যই আমার কাছে কেটলি ছিল না, তাই জগ দিয়ে চালিয়ে নিয়েছি। এখন ভিডিও করার জন্য কেটলি কিনতে গিয়ে তো আর আমি 1000 টাকা খরচা করতে পারি না, তাই না? তো দেখো কবিতাটা পাঠ করছি, তোমরা শোনো। তো কবিতাটার নাম দিয়েছে মাগো আমায় 1000 টাকা দিবি, আর নিচে দেওয়া আছে শুধু শ্রমিক, মানে কবি শুধু শ্রমিক দেওয়া আছে, কোনো পদবি নেই, কিছু নেই। তো শুরু করছি। মাগো আমায় 1000 টাকা দিবি, মাগো আমায় 1000 টাকা দিবি, গলায় ঝুলাবো কেটলি একখানা, সামনে পুজোয় উপচে পড়া ভিড়ে চা বেচবো দিনরাত একটানা, ষষ্ঠী রাতেই কয়েক 1000 লাভ, প্রথম দিনেই আসল ফেরত পাবি, সপ্তমীতে আনবো নতুন মেনু, মাগো একটু ঘুগনি রেঁধে দিবি, অষ্টমীতে সন্ধ্যা নামবে যখন, ততক্ষণে আমি লক্ষপতি, এবার পূজোয় যুব আইকন আমি, সবার মুখে আমারই সুখ্যাতি, নাইবা বললাম নবমী দশমী, তোর হাতেতেই তুলে দেব মা চাবি, BMW নাকি মার্সিডিস, ভাসান দেখতে কোন গাড়িতে যাবি, শিক্ষা দীক্ষা অনেক করেছি মাগো, থেমে যাক আজ বেকারত্বের কান্না, ডিগ্রিগুলোয় আগুন জ্বলুক আজ, সেই আগুনে চা ঘুগনি রান্না। তো কতটা দুঃখ নিয়ে এই কবিতা লিখেছে জানি না, তিনি নিজে চাকরি প্রার্থী নাকি বেকার সেটাও আমার জানা নেই, তো বুঝতেই পারলে তোমরা কি অবস্থা। ব্যাস এটাই আমারও মনের কথা, এখানে যে কবিতাটাতে যা যা বলেছে সেটা আমারও মনের কথা, তো সেই জন্যে আমাকে হিট করেছে। আমি তখনই স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যে এটা তোমাদেরকে শোনাবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যেহেতু চাকরি হচ্ছে না ইউটিউবই করতে হবে, তাই তো মজা করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আসছি, টাটা।